এই যে কাজর থাকা, আমরা যখন এক্সিকিউটিভ কমিটির মিটিং করি আমরা খোলামেলাভাবে কোথাও বলি, সে একজনের পয়সা যে একটা ইন্টারভিউ একটা তুই সরাসরি করলেন হয়তো আর্থিক চিন্তা করবে না, কনসিকুয়েন্স চিন্তা করবে না, মিটিং মার কর ডিবেট কর না আসবে মতো মোস্ট সিনিয়র পার্সন লিড লিডার। আমি জাস্ট কথা প্রসঙ্গে কই, আমি সৌভাগ্য বান সত্তরবাইয়ের মতো একজন নেতার নেতৃত্বে আমি কাজ শিখছি, আমি একইভাবে সৌভাগ্য বান আমি নাহাজ ভাইয়ের মতো একজন মানুষের সান্নিধ্যে আমার পুরো ইংল্যান্ডের জীবনটা আমি কাটাই একদম সান্নিধ্যে, একই সাথে একই প্রচন্ড এবং এক সময় আমার বলছিলাম যে বাবু তুমি নোট নাও যে নোটটা তাই লই আইসো তুমি দেখা কোনো সময় টেবিলও বুঝছই এডিটার এক্সিকিউটিভ এডিটার অ্যাসোসিয়েটেড দাও কিন্তু শতভাগ রিপোর্টার আছে শুরুর দিকটা দুই রকম আছে পাকলামি শতভাগ পাকলামি আছে প্রত্যেক দিন এমন গেছে বছরের পর বছর গেছে সকালবেলা পত্রিকা নিয়ে বাসা ফিরছি পত্রিকাটা সাফা সারাটাই পত্রিকার কাজ করছি সোরারফার ইয়েতে কমান্ডার প্রেস ইয়েটা সাফা হইতো সিলেটের ডাক্তার হন তো অনুষ্ঠানে ইয়া বদল ইয়া তখন গেছি মানুষ তখন নামাজ পড়িয়া ভাবি দেখা শেষ পর্যন্ত সে সেইভাবেই কন্টিনিউ করে মাহবুবের শুরুটা খুব স্মার্টলি শুরু হয়েছে মাহবুবের ভালো ভালো লিডার পাইছি আমরা সাত্তা ভাইয়ের মতন লিডার পাইছি বা যে টিমটা পাইছি সেই সময় সিলেটের ডাকেন যে টিমটা সেই টিমের যে বিল্ড আপ হয়েছে মাহবুবের কর্মময় জীবনের শেষ পর্যন্ত এখনও ঠিক একই অবস্থা আছে। একইভাবে বলা যায় আমার পেশাগত সাংবাদিকতাটা শুরু আজকে সিলেট পরবর্তীতে জাতীয় পত্রিকা যে মুক্তকণ্ঠ এবং এই মুক্তকণ্ঠর যে স্পিডটা এই স্পিডটা স্পিডটা পরবর্তীতে আমার মধ্যে একটা এখন পর্যন্ত আসলে বজায় আছে আর তারপর যে জিনিসটা আমি মনে করি যে ইব্রাহিম খলিলের এখন পর্যন্ত যে জিনিসটা আছে সেই জিনিসটা হলো কি আমরা যেই জায়গার যে অবস্থা থাকি না কেন সেই অবস্থা যদি মনে করি যে কাজের লাগে আমরা সিপিয়া থেকেই আমার আসলে যাত্রা শুরু আমার সাংবাদিকতার আমি গুরু করব সেলিম ওয়াল ভাই যিনি আমাকে এই পর্যায়ে নিয়ে আসা তিনি হচ্ছেন মেইন মানুষ আজকে আমার প্রাউড লাগতেছে যে ওনার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতেছি যার যিনি আমাকে যেরকম দেখতে চেয়েছিলেন আমি হয়তো জানি না কতটুকু আমি পূরণ করতে পেরেছি ওনার প্রত্যাশা আমি আশা করি যদি 20% আমি করতে পারি আমি নিজেকে কৃতজ্ঞ মনে করবো আরেকটি হচ্ছে যে সিলেটে ডাকের যে পরিবেশ সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে ভাই ভাই যে পরিবেশ যে একটা পরিবার শুধু সাংবাদিকতা আর পেশাদারিত্ব না সিলেটে ডাকে যে একে অন্যের সাথে যে সম্পর্ক এই সম্পর্কটুকু কারণ নিয়ে কিন্তু লন্ডনে গিয়ে আলোচনা ধরে রাখতে পারছি এই শিক্ষাটুকু কিন্তু প্রাথমিক শিক্ষাটা আমি সিলেট ডাক থেকে পেয়েছি সম্পর্কের শিক্ষা তোমার সাথে ভালো ব্যবহার সহকর্মীদের সাথে ভালো ব্যবহার আপনারা আজকে আমাকে জবাবে স্নেহ করতেছেন আমাকে নিয়ে আপনারা বিভিন্ন মন্তব্য করতেছেন আসলে আমি হয়তো যোগ্য নয় কেন পরে আপনারা বলতেছেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা এবং আমি আপনাদের জন্য দয়া করবো আমার জন্য দয়া করবেন আপনাদের শতভাগ না পারলে যাতে 50% আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারি এই এই আহ্বান গ্রহণ করতেছেন সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন এই সময়টা যে কেমন লাগছে আপনারা যত আমার ধন্যবাদ আপনারা যে আইসো আপনারা না এটা কিন্তু এই অনুষ্ঠান হয়েছে সুতরাং আমি এই ধন্যবাদটা আপনারা দিলেই রাখ আর